فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. তিনটি মূলনীতি সম্পর্কে আমরা জানলাম। প্রথম মূলনীতি হলো রব সম্পর্কে জানা, দ্বিতীয় মূলনীতি হলো দিন সম্পর্কে জানা, তৃতীয় মূলনীতি হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। প্রথম যে মূলনীতি রব সম্পর্কে জানা, যদি প্রশ্ন করা হয় যে তোমার রব কে, তখন বলতে হবে আমার রব আল্লাহ। এবং দ্বিতীয় প্রশ্ন যে রব মানে কি, রব বলতে কি বোঝায় বা কাকে রব বলাটা প্রযোজ্য আর কি, রব বলাটা কার জন্য প্রযোজ্য, এর উত্তরে আপনাদের বই এখানে উল্লেখ করা হয়েছে যে যিনি সব কিছুর মালিক এবং ক্ষমতা প্রয়োগকারী এবং ইলাহ, এখানে তিনটা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। একটি হলো যিনি মালিক এবং ক্ষমতা প্রয়োগকারী এবং উপাস্য বা ইলাহ। আসলে রবের তো এক কথাই অনুবাদ করা সম্ভব নয়। আমরা রুবুবিয়াতের আলোচনায় জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো কাজ রয়েছে এবং সেই কাজের ক্ষেত্রে তিনি একক। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজগুলো সেগুলো তো আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না, তাহলে প্রত্যেকটি কাজই আল্লাহর প্রত্যেকটি কাজেই কিন্তু আল্লাহ একক। সুতরাং যিনি বৃষ্টি দেন তিনি রব, যিনি রিজিক দেন তিনি রব, যিনি সৃষ্টি করেন তিনি রব, যিনি জীবন দেন মৃত্যু দেন লালন পালন করেন তারপরে পরিচালনা করেন কন্ট্রোল করেন ভাগ্য ভালো বা মন্দ ইত্যাদি করেন, জয় পরাজয় দেন মান সম্মান যিনি দেন তিনি হলেন রব। তো সবগুলো তো আনা সম্ভব নয়। লেখক এখানে সংক্ষেপে মানে মৌলিক তিনটা কথা এনেছেন যে যিনি মালিক, তো মালিক কারণ হলো সৃষ্টি তিনি করেছেন, তো এখানে অন্য কে মালিক হবে, সৃষ্টি তো তারই, তিনি সৃষ্টি না করলে সমগ্র মাখলুকাত অস্তিত্বই আসতো না, তো যিনি সৃষ্টি করেছেন তিনিই মালিক। আর সৃষ্টি করার পরে সব কিছুর উপরে তাঁর কর্তৃত্ব, তাঁর একক কর্তৃত্ব ক্ষমতা প্রদর্শিত, এখানে অন্য কারো ক্ষমতা বা অন্য কারো কোনো মানে নেতৃত্ব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনই জীবন দিয়েছেন, যতদিন তিনি জীবন রাখবেন ততদিন একটা মানুষ বা একটা প্রাণী বেঁচে থাকবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিবেন তখন দুনিয়ার কোনো ক্ষমতার অধিকার এখানে খাটবে না যে তাকে মানে বাঁচিয়ে রাখার কোনো ক্ষমতা খাটবে না। তো ক্ষমতা প্রয়োগকারী আর ইলাহ, রবের একটা বড় পরিচয় এবং মূল দাবি হলো যিনি রব তিনি ইলাহ হবেন, এটি স্বাভাবিক এবং এটা যুক্তিসম্মত বিবেকসম্মত এবং এটা বাস্তব যে যিনি রব তিনি ইলাহ, আর যিনি রব নন তার ইলাহ হওয়ার কোনো সুযোগ বা কোনো যুক্তি থাকে না। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখব যে আমাদের জন্য এই প্রশ্নটি খুবই ইজি এবং খুবই সহজ যে রব বলতে কী বুঝি বা রব কাকে বলে, রবের মর্ম কী, অর্থ কী। তো আমরা সহজেই এটা বলে দিতে পারি যে যিনি মালিক এবং সব কিছুতে ক্ষমতা রাখেন, সব কিছুতে ক্ষমতা বাস্তবায়ন করেন এবং যিনি ইলাহ তিনি হলেন রব। এই এই ছোট্ট কথাটার মধ্যে যে দিক নির্দেশনা রয়েছে, সেই তথ্যগুলো সেই দিক নির্দেশনাগুলো যদি আমাদের বাংলাদেশের ভূখণ্ডের কথা বলবো, বাংলাদেশ কলকাতা এসব অঞ্চলে যে সমস্ত জায়গায় আমরা বাংলাভাষীরা রয়েছি, এসব জায়গায় যদি মানে এই রব সম্পর্কে সচেতনতাটা থাকতো, তাহলে এত এত অসংখ্য মাজার এবং কবর পূজা এবং পীর এগুলোর কোনো মানে স্থান পেত না, স্থান হতো না এইসব ভূখণ্ডে। আজকে বিভিন্ন মাজারে সন্তানের জন্য ভাগ্য ভালো হওয়ার জন্য
বিভিন্ন কাজে তৌফিক লাভের জন্য, কামিয়াবির জন্য, বিভিন্ন নিয়ত নিয়ে, মান্নত নিয়ে মানুষ যে মাজারে মাজারে বিভিন্ন খানকায় পীরের কাছে ঘুরছে, তার একটাই কারণ হলো তার রবকে চেনে না, রবকে বুঝে না। তাওহীদের রুবুবিয়াত আরও পরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম কী, আল্লাহর ক্ষমতা কী, রব বলতে কী বুঝায়, কাকে বুঝায়, এটা যদি জানতো তাহলে মানুষকে পিটাই ও মাজারে নেওয়া যেত না। তো যিনি হলেন সব কিছুর মালিক, যিনি হলেন সব কিছুর মালিক, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যু ইত্যাদি দাতা, এবং যিনি মালিক, এবং প্রভাব এবং ক্ষমতা খাটাবার যদি কেউ থাকে তাহলে তিনি। এটা যদি মানুষ জানতো তাহলে বিপদে আপদে পড়ে তার কাছেই ডাকতো, তাকেই ডাকতো, কখনোই তারা মাজারে গিয়ে চাইতো না বা ডাকতো না। তো আজকে মাজারে যাচ্ছে, মনে করছে যে ওরা আল্লাহর ওলি, ওরা কিছু দিতে পারে, তো এটা রুবুবিয়াতের সম্পূর্ণ খেলাফ, রব সম্পর্কে ধারণার সম্পূর্ণ পরিপন্থী। রবের পরিচয় আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের সমাজে, মানে এটাকে এত অবহেলিত করে রাখা হয়েছে যে পরিচয়টা আমাদের কাছে মানে গুরুত্ব পায়নি, অথচ রবের পরিচয়ের উপর নির্ভর করছে মানুষের তৌহিদ। জি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। يا رب العالمين.